গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের বিশেষ আলোচক উপমহাদেশের সমস্ত অনলাইকরণের সরকারের শীর ছিল তা হাকিম মোহাম্মদ আস্তাফ আলী খান রহমতুল্লাহ আলের সর্বশেষ কৃত পরিবার তা আদর রহমতুল্লাহ আলের সম্মানিত পরিবার মাদ্রাসা দাওয়াতুল হরতলা সম্মানিত নাজেম বহু ওলামায়ে কেরামের পীর এবং অসংখ্য এদেশের সর্বস্তরের লোকজনের রাহবর অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী রাহবর কাঠু অধ্যক্ষ আমার মূল্যবান আলোচনা ব্যস্ত হয়েছে অতিরিক্ত অনুরোধ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম قل إن كنتم تحبون الله فاتبعوني يهديكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله সূর্য নারায়ণপুর পশ্চিমপাড়া মুসলিম যুব সংঘের উদ্যোগে ওয়াজ উদ্দোয়ান মাহফিলের আজকের সম্মানিত সভাপতি মাওলানা মুফতি নিজামুদ্দিন সাহেব দামাত বারকাতুহু আজকের এই মাহফিলের প্রধান অতিথি অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাকাত হোসেন প্রধান বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ জনাব মোহাম্মদ আব্দুর রহিম সরকার জনাব জসিম উদ্দিন উল্লাহ এবং মাহফিল উপস্থিত হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট এলাকার দীনপ্রিয় ইসলাম প্রিয় আমার মুসলমান ভাই বোনেরা, আসলে আমি কোন আকর্ষণীয় বক্তা না বা ওইরকম বিশেষ কোন বৈশিষ্ট্য আমার নাই, তার প্রমাণ হইল আজকের মাহফিল। মাহফিলের উপস্থিতি প্রমাণ করে যে আমার গুরুত্ব এবং আকর্ষণ কতটুকু, কেননা বর্তমানে মাহফিল জমাতে হইলে কিছু আকর্ষণীয় বক্তা লাগে। মানুষকে এখন আল্লাহর দিকে ডাকা এটাও যেমন হয় না ইল্লা মাশাআল্লাহ, আর আল্লাহর জন্য আমরা আসিও না। আমাদের মধ্যে এই কমতি দায়ী থেকে বক্তা যদি ভালো হয় তাহলে শ্রোতার সমাবেশ হয় বেশি, আর যদি বক্তা অনুন্নত হয় তাহলে এই উপস্থিতি এরকমই হবে, এটি স্বাভাবিক। আমাদের অত্র এলাকার যুব সমাজ যুব সংঘ বহুত
কষ্ট করে আজকের মাহফিলের আয়োজন করছেন। কিন্তু যদিও আজকে সমাবেশে উপস্থিতির সংখ্যা কম, কিন্তু তাদের যা যা বা সব আল্লাহ কম দিবেন না, কাজে তাদের মন খারাপ করার কোনো কিছুই নেই। আল্লাহবাক তাদের এই চেষ্টা, তাদের এই উদ্যোগ, তাদের প্রশেষ আল্লাহবাক কবুল করেন। হিম্মত হারা হইত না, তারা যে উদ্যোগ গত বছরে মাহফিল করছেন এই বছরও করছেন, ইনশাল্লাহ আগামী দোয়া আল্লাহ তাদেরকে করার তৌফিক দান করে আমরা দোয়া করি। আর এই সমস্ত এলাকার মাহফিল বা দিনের কাজের খুবই গুরুত্ব, খুবই প্রয়োজন। পার্শ্ববর্তী আপনার সেইখানে আমাদের এলাকার মধ্যে এত বড় একটা মিশনারি স্কুল আছে এটা আমার জানা ছিল না, এতদিন শুনছি আজকে দেখছি। তাদের যাতে কোনো সমস্যা না হয় সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ইসলাম এরকম ধর্ম যেখানে পরম সহিষ্ণুতা এবং পড়োশী যেই হোক তার প্রতি লক্ষ্য রাখতে হবে, যাতে আমাদের দ্বারা, আমাদের পড়োশী দ্বারা তাদের কোনো কষ্ট না হয়। সে যে ধর্মের অনুসারী হোক, আসার সময় দেখা যাচ্ছে যে তাদের কি ক্লাস চলতেছে, যদি ক্লাসের সমস্যা হয় তাহলে ওই সাইডের মাইকগুলো বন্ধ করে দেওয়া উচিত, যদি তাদের কার্যক্রমের মধ্যে কোনো আমাদের আচরণের দ্বারা তাদের কোনো কষ্ট না হয়। এটি ইসলামের শিক্ষা। আজকে যারা আমরা মুসলমান, আজকে আমাদের মধ্যে আমাদের আচার আচরণ, আমাদের মধ্যে ইসলামের অনুশীলন, ইসলামের চর্চা আমাদের মধ্যে কতটুকু আছে? আজকে আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে ইসলাম নাই। যদিও আছে সেটা একেবারেই প্রান্তিকতা, একেবারেই শূন্যের কোঠা, যার কারণে আজকে আমাদের মুসলমানদের আমাদের কাজকর্ম, আমাদের আচার আচরণের মধ্যে ইসলামের দাওয়াত নাই, সে আকর্ষণ নাই। ইসলাম দুনিয়াতে ইসলামের প্রচার প্রসারের ইতিহাস যদি আমরা দেখি, যে ইসলাম খুব দুর্বল অবস্থায় শুরু হয়েছে। এবং ওই ইসলামের প্রারম্ভে যে সমস্ত মুসলমান তাদের মধ্যে পরিপূর্ণ ইসলাম ছিল,
তাদের সব কিছুর মধ্যে ছিল দাওয়াত, তাদের সব ইসলামের প্রচার প্রসারের জন্য তারা এত সুন্দরভাবে সামিয়ানা টানাইয়া এরকম ভাবে ওয়াজ করে মানুষকে ইসলামে দাওয়াত দিত না। ওই যুগের মুসলমানরা তারা ব্যবসা বাণিজ্য জন্য বিভিন্ন দেশ বিদেশে সফর করতেন, তাদের লেনদেন তাদের আচার আচরণের দ্বারা অন্য মানুষ অন্য ধর্মের মানুষ প্রভাবিত হইয়া তারা ইসলাম গ্রহণ করছে। ইসলাম দুনিয়াতে গায়ের জোরে দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়নি, তলোয়ারের জোরে ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়নি, কাউকে মাইরার দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম দুনিয়াতে ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে আকর্ষণ, এই আকর্ষণ এই মাধুর্য প্রতি মানুষ আকৃষ্ট হইয়া মানুষ ইসলামের দিকে দাবি করি। আজকে আমাদের মধ্যে সেই ইসলামের কিছু থিটা ফুটা আছে, যদি পরিপূর্ণ ইসলাম আমাদের মধ্যে থাকত তাহলে আমাদের সমাজে আমাদের দেশে কোনো অন ইসলামিক কোনো এইরকম কোন মানে অমুসলমান কেউ থাকত না। কেন আমাদের মধ্যে যে দাওয়াত, আমাদের মধ্যে যে ইসলামের সে মাধুর্য যে সৌন্দর্য আমাদের মধ্যে নাই। ইসলামের ইতিহাসে পাওয়া যায় বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যেগুলি আছে ইউরোপ আমেরিকা রাশিয়া ওই সমস্ত দেশ তখন ছিল না, মাত্র ওই সমস্ত দেশ নতুন আবিষ্কার হয়েছে। ওই সময় একমাত্র পৃথিবীতে ইসলামী সভ্যতা ইসলামের সব দিক দিয়া মুসলমানের সারা পৃথিবীতে তাদের মধ্যে ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষা কর মানে শিল্প সব দিক দিয়া ইসলাম মুসলমানদের সারা পৃথিবীতে তাদের অবস্থা ছিল সবার উর্ধ্বে। তখনও ইউরোপ আমেরিকা তারা অন্ধকারের মধ্যে ছিল। সেই সময় সে আমেরিকার ইউরোপের থেকে কিছু এরকম তারা বুদ্ধির পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিল যে মুসলমানরা পৃথিবীতে এত উন্নতি কিভাবে করল, সারা পৃথিবীতে তাদের অবস্থান শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্যে কল কারখানায় সব দিকে মুসলমানরা তাদের এত উন্নতি কিভাবে হইল, ইসলামের রাষ্ট্রের বিস্তার সারা বিশ্বের মধ্যে প্রায় অর্ধেক মুসলমানদের নিয়ন্ত্রণ ছিল। তখন তারা সবাই চিন্তা করল যে মুসলমানদের এই উন্নতির চাবিকাঠি কি, মুসলমানদের এই উন্নতির মূল মন্ত্রটা কি। এই যে তথ্যটা উদ্ঘাটন করার জন্য সে আমেরিকার ইউরোপের একদল একটা টিম গঠন করছে, যে সেই সময় বাগদাদ ছিল সারা বিশ্বের মুসলমানদের প্রাণ কেন্দ্র,
আব্বাসীয় খেলাফতের জমানা, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সব দিক দিয়া বিশ্বের মধ্যে একটা উন্নত দিয়েছিল বাগদাদ, শহর ছিল বাগদাদ। ওই যে আমেরিকার থেকে ইউরোপ থেকে একটা গোয়েন্দা দল টিম মুসলমানদের উন্নতির এই মূল চাবিকাঠি কি, এটা জানার জন্য তারা সেই সময় বাগদাদে লোক পাঠাইল, সে টিম আসলো। মাসটা ছিল রমজান মাস, ওরা বাগদাদ শহরে আসছে। আসার পরে পরন্ত বিকালে তারা একটা দোকানে গেছে একটা সদাই কেনার জন্য। সদাই কিনতে গিয়া তখন ওই দোকানদারের সাথে ওই যে জিনিসটা কিনবো ওইটার দাম দস্তুর ঠিক করে এখন টাকা দিয়া ওই জিনিসটা নিবে। তো দোকানদার বলতেছে যে ভাই আপনাকে তো দেখা বিদেশি মনে হইতেছে, তো আপনি মনে কিছু করবেন না, আপনি যে জিনিসটা আমার দোকান থেকে এই দামে এই জিনিস নিতে চাইতেছেন, যে জিনিস একই দামে একই জিনিস আমার ওই পাশের দোকান থেকে নেন। তখন ওই যে আমেরিকান গোয়েন্দা সে বলতেছে কেন আপনার দোকানের খরিদ্দার আপনি অন্য দোকানে পাঠাই দেন, এর উদ্দেশ্য কি? তো ভাই উদ্দেশ্য টুদ্দেশ্য কিছুই না, আপনি জিনিস পাইলেই তো হইছে। তো না ভাই, যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন আমি ততক্ষণ পর্যন্ত আমি যাব না। তখন দোকানদার বলল যে ভাই আসলে উদ্দেশ্য কিছু না, রমজান মাস আসরের নামাজ পড়ার, আসরের নামাজের পরে আমি আর দোকান পাট খোলা রাখি না, আমি বাড়িতে গিয়া কোরআন শরীফ তেলাওয়াত করি এবং পরিবার পরিজনের সাথে ইফতার করি, এটাই আমার রমজান মাসে আমার এটা নিয়ম। তো আজকে আমি এই আসরের নামাজের পরে এই জন্য দোকানটা খোলা রাখছি, আমি লক্ষ্য করছি যে আমার পার্শ্বের যে ভাই দোকানদার আজকে তার দোকানে কোনো খরিদ্দার আসে নাই, আজকে সে কোনো বেচা কিনা করতে পারে নাই। আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট বেচা কিনা করছি, তো আমি এই জন্য দোকান খোলা রাখছি যে আমার দোকানে যত খরিদ্দার আসবে কাস্টমার আসবে আমি আমার ওই পাশের দোকানদার বাইরে ও বাইরে ওর দোকানে পাঠাই দেবো, এই জন্য আমি দোকান খোলা রাখবো, আমার অন্য কোনো উদ্দেশ্য না। তখন ওই যে আমেরিকার গোয়েন্দা তারা বলতেছে, এরা বলতেছে যে আমরা যেই উদ্দেশ্যে আসছি আমরা মুসলমানদের উন্নতির যে চাবিকাঠি এটা আমরা পাইয়া গেছি, আর আমাদের বেশি দূর তদন্ত করতে হবে না, তাদের মূল মন্ত্র কি উন্নতির এটা আমরা পাইয়া গেছি। যে জাতির ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে এই ধরনের মহানবতা এরকম ত্যাগ তিতিক্ষা, তার পুরুষের প্রতি তার যে দায়িত্ব বোধ, সেই জাতি উন্নতি করবে না কোন জাতি উন্নতি করবে? সাধারণত ব্যবসায়ীরা একটু আত্মকেন্দ্রিক থাকে, এর দোকানের মাল চালাইবার জন্য কত রকমের কিছু বলে যে ভাই আমার জিনিসটা এক নম্বর,
ওই যে দুই নম্বর, এখন দোকানে গেলে এই কথা বলে না যে আমার তো এক নম্বর, এদের দুই নম্বর। যে ব্যবসায়ীরা সাধারণত আত্মকেন্দ্রিক থাকে, যে জাতির ব্যবসায়ীদের মধ্যে এই ধরনের চরিত্র, তাদের মধ্যে যে সহানুভূতি অন্য ভাইয়ের প্রতি, সেই জাতির উন্নতি কে ঠেকায় রাখবে? এই জাতির উন্নতি করবে না কোন জাতির উন্নতি? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, উনাদের মধ্যে এই আখলাক ছিল। এক সাহাবীর ঘরে একটা বকরির এক মাথা আছে, একটা বকরির মাথা হাদিয়া আছে। ওই সাহাবী চিন্তা করলো যে আমার যে পড়োশি ভাই আছে সে আমার থেকে বেশি অভাবে আছে, তো সে কি করলো, এই বকরির মাথাটা তার পড়োশি ভাইয়ের কাছে পাঠাই দিল, ওই ঘরে পাঠাই দিল। ইন্না লিল্লাহি এটা পড়লে সব আছে। ব্যাটারি নাই, ব্যাটারি দুরুদ শরীফ পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم صل على محمد وعلى آل محمد، اللهم الهمني رشدي عيني من شر نفسي، ربي ربي يسر ولا توسر، ما علينا تمن بالخير، ربي يسر ولا توسر، ما علينا تمن بالخير، ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني. ব্যাটারিটা হইলে কথা অন্ধকারের মধ্যে চালান যায়, সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ বলি ভাই, যখন মনের প্রতিকূল অবস্থা হয়, এই যে হঠাৎ করে বাতি বন্ধ হয়ে গেছে, এটা আমরা কি, এটা কি আমরা কামনা করি? অন্ধকার আমরা এটা পছন্দ করি না, অন্ধকার এই যে হঠাৎ করে বাতি চলে গেছে, এইখানে ইসলামের শিক্ষা কি? এইখানে ইসলামের শিক্ষা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি বলি হায় হায় কি হলো, এই কথা বললে এটা কোনো সব হইব?
এইখানে ইসলামের শিক্ষা হইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো শুধু মৃত্যুর সংবাদ হইলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শুধু মৃত্যুর সংবাদ না, যে কোনো দুঃসংবাদ হোক, যে কোনো প্রতিকূল অবস্থা হোক, এই অবস্থা কিছু কোনো জিনিস হারাই গেলে, কোনো দুঃসংবাদ শুনলে, যে কোনো ধরনের দুঃসংবাদ হোক, শুধু মৃত্যু জড়িত না, সুন্নত কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আমার মন আমার চাহিদার অনুকূল অবস্থা হয়, এখন বাকি এসে গেছে, এখন এই অবস্থায় কি পড়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এই চর্চাটি এখন আমাদের মধ্যে নেই, কোন জায়গার মধ্যে কি বলতে হবে, কোন সময় কি আমল করতে হবে, এদের চর্চা আমাদের মধ্যে নাই। এগুলি আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাই না, এগুলি কিন্তু বাচ্চাদেরকে ছোটকালে ঘরে এই সমস্ত বিষয়গুলি শিক্ষা দেওয়া উচিত, তালিম দেওয়া উচিত। এক লোক বাজারে যাইতেছে, বাজারে যাবে গরু কেনার জন্য, গরু কিনতে যাইতেছে, রাস্তার মধ্যে এক মাওলানা সাহেবের সাথে সাক্ষাৎ, মাওলানা সাহেব জিজ্ঞাসা করলো যে ভাই কোথায় যাইতেছ, বাজারে যাইতেছে, বাজারে কিন জন্য দিতেছ, গরু কেনার জন্য। তুমি এইভাবে বলো যে ভাই বাজারে এই জন্য দিতেছি ইনশাল্লাহ বাজার থেকে একটা গরু কিনে আনবো, ইনশাল্লাহ বাজার থেকে একটা গরু কিনে আনবো। ওই লোক বলতেছে যে আমার পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, এইখানে আবার ইনশাল্লাহ ইনশাল্লাহ বলার দরকার কি? দেখছেন আমরা অনেক সময় নামাজ টামাজ টাকা একটা কথা বলি, এটা আবার প্রতি সব প্রতি সব মানে আরেকটা কথা বলি, এখানে আবার ইনশাল্লাহ বলার দরকার কি? তো এই লোক বাজারে গেছে গরুর বাজারে, হয়তো বলতে কুরবানির সময় গরুর খুব বাজার খুব দমদমার থাকে, তখন যেরকম গরুর গরুর বিক্রেতা থাকে, পাইকারও থাকে, আবার দালালও থাকে, আবার পকেটমারও থাকে, পকেটমার থাকে না? এখন সে বাজারে গিয়া এটা গরুর দাম দর ঠিক করে গরু টাকা দেবে, এখন বাইরে বেরা এখন পকেটে হাত দিতে, এখন পকেট পকেট কেটে পকেট মেরে টাকা নিয়ে গেছে, পকেট দেয় শূন্য, পকেট কাটা। এখন সে বাজার থেকে ফিরতেছে, ফিরার সময় ওই লোকের সাথে ওই যে মুরব্বী বলছিল যে ভাই তুমি এতটুকু আল্লাহর উপরে ভরসা করে বলো যে ইনশাল্লাহ বাজার থেকে এটা গরু কিনে আনবো, বলছিল যে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলার দরকার কি? তখন দেখা হইতে পারে যে ভাই কি গরুটা কিনলে না, তো ভাই বাজারে ইনশাল্লাহ বাজারে গেছিলাম, বাজারে গিয়ে ইনশাল্লাহ গরুর দরদাম করছি, পরে ইনশাল্লাহ পকেটে হাত দিছি, পরে ইনশাল্লাহ পকেটে হাতটা দিই আমার পকেট কেটে টাকা লয়ে গেছে, ইনশাল্লাহ এখন বাড়িতে দিতেছি। আচ্ছা ওই সময় যদি একবার ইনশাল্লাহ বলতো, ইনশাল্লাহ কি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা,
ওই সময় যদি একবার সে ইনশাল্লাহ বলতো, তাহলে শেষ হোক তার সমস্ত জিনিস আল্লাহর রহমতে গেলে দিত। এখন সে সব কিছু হারাইয়া খোয়াইয়া দমে দমে ইনশাল্লাহ ইনশাল্লাহ করে থাকবে, বুঝছেন? তো আমার কথাটা আপনারা যেটা আগে বলছিলেন মনে আছে কি কি জানি বলছিলাম? হ্যাঁ, বক্তির মাথা। তো ওই যে সাহাবি আরেকজনের ঘরে পাঠাই দিলেন, ওই সাহাবি দ্বিতীয় সাহাবি আবার তৃতীয় আরেকজনের ঘরে পাঠাই দিলেন, এরকম ছয়টা ঘর ঘুরিয়া যে ঘরে থেকে এই বক্তির মাথাটা গেছিল ওই ঘরে আবার ফিরে আসছে। এই ছিল সাহাবে কেরামের আখলাক। ওই সাহাবে কেরামের যুগেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জমানায় সারা পৃথিবী মুসলমানদের অর্ধেক মুসলমানদের অধীনে ছিল, কিন্তু মুসলমানের সংখ্যা তখন কি ছিল? মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? তাদের কাছে কি এত সম্পদ ছিল তখন? এখন সৌদির একজন ধনকুবের, একজন বিত্তশালী, একজন সৌদির যত যা টাকা আছে পুরা সেই সময় আপনার সাহাবায়ে কেরামের সবার টাকা মিলে এত টাকা ছিল না। তারপরেও সেই বুখা নাঙ্গা মানুষ কোন পাকা দালান গুঠো ছিল না, কিন্তু আল্লাহ পাক তাদেরকে সারা দুনিয়ার বাদশাই তাদের হাতে দিয়েছে। কিন্তু এখন মুসলমানদের অবস্থা পৃথিবীতে এমন নড়বড়ে, এমনকি আরো বিশ্বের অবস্থা আরো মারাত্মক। আরব ভূখণ্ডের অবস্থা আরো মারাত্মক। সেই আরব দেশের মধ্যে সিরিয়া, যেটাকে শাম দেশ বলা হইত, কত নবী রাসুল ওই দেশে জন্ম নিতে, অসংখ্য নবী রাসুল ওই দেশে আসল। ইরাক, মিশর, আজকে সারা লিবিয়া, এই সমস্ত দেশগুলির কি শোচনীয় অবস্থা! স্বাভাবিক কোন জীবনযাত্রা ওই দেশে নাই, স্বাভাবিক মৃত্যুর কোন নিশ্চয়তা নাই, কোন নিরাপত্তা নাই। এই সমস্ত তেল সমৃদ্ধ দেশগুলি আজকে তারা ইয়েমেনের কি অবস্থা? এত সম্পদশালী হওয়ার পরও কেন তাদের এই দুরবস্থা? পৃথিবীতে যেখানে মুসলমান আছে সেখানেই মুসলিম জনপদ, মুসলিম গোষ্ঠী তারা বড়ই অশান্তির মধ্যে আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, আগে ছিল বার্মা, রাখাইন প্রদেশ আগে ছিল আরকান, সেই পার্শ্ববর্তী দেশ থেকে আপনার সেই মুসলমানরা কিভাবে নির্যাতিত হইয়া বিতাড়িত হইয়া নিজের স্বদেশ ভূমি ত্যাগ করিয়া জীবন নিয়া আজকে তারা আমাদের দেশে আসে আশ্রয় নিতে, সব কিছু ত্যাগ করিয়া সব ফেরে আসছি। আমরা গেছিলাম এই মাওলানা আহমদ আলী সাহেব কয়েকবার গেছে ওইখানে, ওই সমস্ত ক্যাম্পে গেলে দেখা যায় যে আপনার বিধবা মেয়েদের সংখ্যা বেশি, বাচ্চাদের সংখ্যা বেশি,
পুরুষ লোকের সংখ্যা কম, যুবকদের সংখ্যা কম। কেননা অধিকাংশ যুবকদেরকে শেষ করে দেবে, এত সংখ্যক মুসলমান কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নাই, আমাদের কোনো শান্তি শক্তি আমাদের নাই, এক অশান্তি দাবানলে আমরা চলতেছি। আজকেও খবরে কাগজ দেখলাম যে আগামী এক বিজ্ঞানী সে ভবিষ্যৎবাণী করছে যে আগামী 600 বছরের মধ্যে এই পৃথিবী বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে, সমস্ত পৃথিবী একটা অগ্নিকুণ্ডর মতো হয়ে যাবে। যেভাবে তাপমাত্রা বাড়তেছে যে মানুষ কোন প্রাণী এখানে থাকতে পারবে না। আর এই সমাধান কি, যে আরেকটা গ্রহে চলে গেতে হইব, পৃথিবী নামক এই গ্রহ এর মধ্যে বসবাস করা যাবে না, জীবন বাঁচাইতে হইলে আরেকটা গ্রহে চলে যেতে হইব। এই একজন বিজ্ঞানী সে ভবিষ্যৎবাণী করছে। আমরা অনেকে আবার এটা বিশ্বাস করে ফেলাই, আসলে এই সমস্ত বিজ্ঞানী তারা যা কিছু বলে এগুলি তারা সীমিত স্থূল দৃষ্টি, সীমিত আকর জ্ঞান বুদ্ধির মাধ্যমে এগুলি বলতে। পৃথিবীতে ধ্বংস হবে এটা তো কোরআন হাদিসের মধ্যে আছে, এটা ভরপুর, আর আমরা এটা বিশ্বাস করি, এটা আমাদের ইমান, আমাদের আকীদা যে একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়াতে কিছুই থাকবে না, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবেই। যত দিন যাচ্ছে তত আমরা কিয়ামতের দিকে আগাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত সম্পর্কে যে সমস্ত আলামত ভবিষ্যৎবাণী করছেন যে কিয়ামতের আগে এই সমস্ত আলামতগুলি প্রকাশ পাবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়েত, যখন মানুষের মধ্যে এই 15টা স্বভাব মানুষের মধ্যে আসবে তখন বিভিন্ন রকমের আজাব গজব প্রকাশ পাবে, বিভিন্ন রকম আজাব গজব আসতে থাকবে, একের পর এক আজাব গজব আসতে থাকবে। আর এগুলির দ্বারা আমাদের ঈমান আকীদা নষ্ট হয়ে যাবে, যেরকম ভাবে যখন একটা ভূমিকম্প হয় তখনই বিভিন্ন ভূতত্ত্ববিদ আবহাওয়াবিদ তারা মিডিয়ার মাধ্যমে তারা তাদের এই যে গত কয়েকদিন আগে ঢাকায় একটা মৃদু ভূমিকম্প হচ্ছে এটারও তারা বিশ্লেষণ করছে, গত বছর উপরটি পরি কয়েকবার ভূমিকম্প হয়েছে এবং ভূমিকম্প থেকে বাঁচার জন্য ভূমিকম্প সেন্টার খোলা হয়েছে এবং বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে অফিসে আদালতে ভূমিকম্প শুরু হইলে কিভাবে নিজে বাঁচবে তার জন্য এরকম ভাবে বিভিন্ন ফেস্টুন ব্যানার এগুলি লাগানো হয়েছে। তো এই সমস্ত মুসিবতের সময়
কি হারে মানুষের ঈমান আকীদা নষ্ট হয়। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যা কিছু আপদ বিপদ বালা মুসিবত আসতেছে আর আসবে, সব কিছু তোমাদের হাতের কামাই, অর্থাৎ বদামলি গুনাহ, তোমাদের গুনার কারণে এগুলি আসবে। তোমরা যেমন কর্ম তেমন ফল পাইবা, কর্ম ভালো হলে ফলও ভালো হবে, কর্ম খারাপ হলে তার ফলও খারাপ হবে। আল্লাহ তাআলা সারা দুনিয়ার এই সমস্ত নিজাম, সারা দুনিয়ার সমস্ত কিছু শৃঙ্খলা আল্লাহ তাআলা মানুষের আমলের সাথে রেখেছে। যখন মানুষের আমল ভালো হবে তখন আল্লাহ তার এরকম এরকম বরকত দান করবেন, যেরকম ভাবে যে জমানায় মানুষের কাছে এত কিছু উপায় উপকরণ ছিল না, এত কিছুর আবিষ্কার ছিল না, বর্তমান এই যান্ত্রিক যুগ, তথ্য প্রযুক্তির যুগ, এত কিছু ছিল না, কিন্তু দেখা গেছে ওই সময় মানুষের যখন প্রয়োজন হতো বৃষ্টির, তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, বাতাস মানুষের জন্য মুসলমানদের সাথে মানে মুসলমানদের প্রয়োজনে বাতাসের প্রয়োজন ছিল, বাতাস এসে মুসলমানদের সাহায্য করছে। হাদিসে পাকের মধ্যে আছে, যখন মুসলমানদের আমল ভালো হবে তখন বৃষ্টির প্রয়োজন, যখন বৃষ্টি প্রয়োজন তখন এরকম বৃষ্টি হবে যে মানুষ এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাই যাবে, তখন বৃষ্টি শুরু হবে। ওই বৃষ্টির মধ্যে কোনো শিলা বৃষ্টি থাকবে না, কোনো বজ্রপাত থাকবে না, কোনো বিদ্যুৎ চমকানি থাকবে না, কোনো ঝড় থাকবে না, তুফান থাকবে না, এবং এই বৃষ্টি শুভেচ্ছাদের আগে এই বৃষ্টি বন্ধ হয়ে যাবে, যাতে করে মানুষের জীবন যাত্রায় কোনো ব্যাহত না হয়, ফসল ফলাদির যাতে কোনো ক্ষতি না হয়, জীবনযাত্রা আরো সুন্দর এবং স্বাভাবিক থাকবে, মানুষের প্রয়োজনীয় বৃষ্টি হবে, আবার প্রয়োজন শেষ হলে আবার বৃষ্টি বন্ধ হয়ে যাবে। হাদিসের বাকির মধ্যে এই ধরনের অনেক ঘটনা আছে। এক ব্যক্তি শূন্য আসমান থেকে গায়েবি আওয়াজ আছে, হে মেঘ অমুকের ক্ষেতে পানি দাও, যে শুনছে এই কথা যে অমুকের নাম নিয়ে আসমান থেকে কথা বলছে, দেখা গেছে যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে, আর বৃষ্টিও এরকম ভাবে ওই জমি দেয়া হ্যাঁ এরকম ভাবে পানি যাইতেছে, আর সেই লোক এই পানির পিছিয়ে পিছিয়ে যাইতেছে, গিয়া দেখে এক লোক কোদাল দেয়া লাইন কেটা খেতে পানি নিতেছে। তখন গিয়ে জিজ্ঞাসা করলো ওই চাষি ভাইকে, গৃহস্থ ভাইকে, যে ভাই তোমার নাম কি? আমার নাম তমু। আরে ভাই তোমার কথাই তো শুনছি, তোমার কথাই তো আসমান থেকে বলা হয়েছে, তুমি কি আমল করো, আসমানওয়ালার সাথে তোমার কি সম্পর্ক, তোমার ক্ষেতে বৃষ্টির প্রয়োজন, আর এই প্রয়োজনের মুহূর্তে বৃষ্টি হলো,
তোমার আসমানওয়ালার সাথে কি সম্পর্ক যে তোমার প্রয়োজনের বৃষ্টি হইল? তখন সেই লোকটা বলল যে ভাই আমি তো কিছুই জানি না, তবে আমি একটা কাজ করি, আমার এই ক্ষেতে যত ফসল হয় এটাকে আমি তিনটা ভাগ করি, তিন ভাগ করে এক ভাগ আমার নিজের প্রয়োজন পরিবার পরিজনের প্রয়োজন মিটাই, আরেকটা ভাগ আমি ক্ষেতের উন্নয়নের জন্য বীজের জন্য ক্ষেতের ক্ষেতের জন্য এই আবার ফসল করার জন্য একটা ভাগ রেখে দিই, আরেকটা ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। বাইরে আমার আপনারা যারা পুরানো মানুষ এখানে আছেন আপনারা দেখছেন যে আগে আমাদের যারা গৃহস্থ চাষি ভাইরা ছিল এক এক সিজনে এক এক মৌসুমে এক এক রকমের ফসল ফলাইত এবং সেগুলি এই মৌসুমি বৃষ্টির মাধ্যমে এগুলি হইত, কিন্তু এখন মৌসুমের মতো কি কোনো জিনিস হয় আর ফলানো যায়? অধিকাংশই আমরা যান্ত্রিক ইয়ের উপরে নির্ভরশীল হয়ে গেছি, ফসল ফলাদি যা কিছু এগুলি আপনার হয় সেলো মেশিন নেলে সাবমার্সিবল পাম্প মাটির নিচের থেকে পানি উঠাইয়া তারপরে ইলেকট্রিক এগুলি মাধ্যমে চালাইয়া পরে এগুলি খেতে পানি দিতে হয়। আর বৃষ্টির অবস্থা কি হয়? অতিবৃষ্টি নেলে অনাবৃষ্টি হয়, অতিবৃষ্টি নেলে অনাবৃষ্টি। এইবার যে বর্ষার বৃষ্টির সিজন গেছে কত মাস? সাত আট মাস, সাত আট মাস বৃষ্টি হইল না? আমাদের এই যে ক্ষেতের ফসল, আগে আমরা আমাদের মুরব্বীদেরকে দেখছি যে ফসল হইলে ওই খলার থেকে একটা অংশ এটা এলাকার মসজিদ মাদ্রাসার জন্য আলাদা করে রেখেছি। এখন কি এই সিস্টেম আছে? আর ওই যে ব্যক্তি তার বৃষ্টির প্রয়োজনে বৃষ্টি হইছে, তখন সে তার ক্ষেতের ফসলটাকে তিন ভাগ করে একবার আল্লাহর রাস্তায় দান করে দিত। এখন তো আমরা সে দান করার মন মানসিকতা এখন আছে ইল্লা মাশাআল্লাহ, একেবারে শূন্য না, কিন্তু আগের তুলনায় অতটা না। তো বলতেছিলাম যে আমাদের সেই অবস্থার পরিবর্তন যেরকম হয়েছে আল্লাহ পাকের মামলা এটারও এরকম পরিবর্তন এসে গেছে যে ব্যবসায়ী সম্প্রদায়ের কথা বলছিলাম যে ওই যুগের ব্যবসায়ীদের মধ্যে এরকম আখলাক ছিল, এরকম চরিত্র ছিল যে তারা ব্যবসার লেনদেন করছে বিভিন্ন দেশে ব্যবসার উদ্দেশ্যে গেছে, তাদের লেনদেন তাদের চরিত্রে তাদের মাধুর্যে তাদের লেনদেনে তারা অন্য মুসলমানরা তাদের প্রতি আকৃষ্ট হয়ে তারা ইসলাম কবুল করছে। ঠিক কোনোভাবে সেই জমানায় শুধু ব্যবসায়ীদের মধ্যে এই চরিত্র ছিল না, সেই জমানায় যারা সেনাবাহিনীর লোক ছিল ইয়ারমুখের যুদ্ধে কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধে অনেক মুসলমান শহীদ হয়েছে। এক লোক আবু জাহাস, তার এক আত্মীয় ওনার এক আত্মীয় এই যুদ্ধে অংশগ্রহণ করছে, তো আত্মীয় চাচাতো ভাই খবর নেওয়ার জন্য সেই যে দেখি যুদ্ধ তো শেষ হয়ে গেছে, অনেক শহীদ হয়েছে, অনেক আহত অবস্থা আছে, দেখি আমার চাচাতো ভাই কি অবস্থা। যুদ্ধের ওই ময়দানে গিয়া অনেকের মাঝে অনেক রাস্তার মধ্যে গিয়ে দেখে যে ওনার ভাই মৃত্যুর যন্ত্রণায় কাঁদতেছে, পানি পানি বলে কাঁদতেছে, তো উনিও কিছু পানি সাথে করে নিয়ে গেছেন।
বাইকে যদি জীবিত অবস্থা পাওয়া যায় তাহলে একটু পানি খাওয়াবে বা কারোর প্রয়োজন হইলে তাকে একটু পানি দিবে। তখন তার ভাইয়ের কাছে পানি নিয়ে গেল, পানি পান করাবে। এমন সময় আপনার দ্বিতীয় আরেক জায়গা থেকে আওয়াজ আসছে, পানি পানি। তখন তার যে চাচাতো ভাই একেবারে মুমূর্ষ অবস্থা, এমন মুহূর্তে উনি নিজে পানি পান করলেন না, ইশারা দিয়ে দেখাই দিলেন ওইদিকে যাও, ওইদিকে কে পানি দিয়ে গেছে, ইশারা দ্বারা বুঝাই দিলেন। যখন দ্বিতীয় ব্যক্তির কাছে গেল পানি নেয়া, পানি পান করাবে, তখন তৃতীয় আরেক জায়গা থেকে পানি পানি বলে আওয়াজ আসছে। তখন দ্বিতীয় ব্যক্তিও পানি পান করলেন না, তৃতীয় জায়গা ব্যক্তি যে তৃতীয় জায়গা থেকে পানি পানি করতেছে ওই দিকে দেখাই দিল। সে পানি নিয়ে তৃতীয় ব্যক্তির কাছে পৌঁছার আগে উনি শাহাদাত বরণ করতে ওনার ইন্তেকাল হয়ে গেল। দৌড়ে দ্বিতীয় ব্যক্তির কাছে আসছে, আসার দ্বারা আসার পরে দেখলো যে উনিও দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল। তারপরে ওনার ভাইয়ের কাছে আসছে, আইসা থেকে এর ভাই, এর মধ্যে এর ভাইও শাহাদাত বরণ করতে ইন্তেকাল হয়ে গেল। এমন এক মৃত্যুর এমন এক মুহূর্ত, সেই সময় যারা ইসলাম, হ্যাঁ ইসলামী রাষ্ট্রের একজন যোদ্ধা মুজাহিদ, তাদের চরিত্র আখলাক কিরকম ছিল, ব্যবসায়ীদের চরিত্র আখলাক কিরকম ছিল, সেই সময় শাসকদের চরিত্র কিরকম ছিল, সেই সময় গ্রামের একজন সাধারণ মানুষের চরিত্র এরকম কিরকম ছিল, এইগুলি ইসলামের ইতিহাসে ভরা। কিন্তু সেগুলি আমরা জানিও না, পড়িও না, আর সে চর্চা আমাদের মধ্যে নাই। আর আমাদের এই সমস্ত ইল্লা মাশাআল্লাহ এই সমস্ত ধর্মসভাগুলির মধ্যেও সেগুলির খুব বেশি একটা আলোচনা ও পাওয়া যায় না। তো কাজে বাইরে আমার কথা বলার সময় শেষ। আমি সাধারণত আম মাহফিলে আসি না, কেন এই যে আমি কথা বলতেছি আমার পরের বক্তার হক নষ্ট করতেছি, আমার পরের বক্তার হক নষ্ট করতেছি। কিন্তু আমি যে কথা বলতে পেরেছিলাম সেই কথা দাঁড়িয়ে শুনে যেতে পারি নাই, আমার কথাটা অব্যক্ত রয়ে গেছে। এই জন্য আম মাহফিলে আমি সাধারণত যাই না। এই এলাকার যুবক ভাইরা গেছে, মাওলানা আহমদ আলী সাহেব এই বলছে, এই জন্য আসছি। যেই কথা শুরুতে বলছিলাম যে আমাদের পাশে একটা খ্রিস্টান সম্প্রদায়ের একটা স্কুল আছে, তাদের উপাসনালয় আছে, আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের কোনো কাজে তাদের যাতে কোনো কষ্ট না হয়, তাদের কোনো ডিস্টার্ব না হয়। হোক তারা মুসলমান খ্রিস্টান সম্প্রদায়, আমরা ওয়াচ করব, দীর্ঘ সময় ওয়াচ করব, সেখানে তাদের ঘুমের ব্যাঘাত হবে, বাড়ি ঘরে অনেকের ঘুমের কষ্ট হবে, এটা যাতে না হয়, দিনের নামে যাতে কোনো বদ্ধি কাজ না হয়। এই কথাটাই আমি বলতে চাইছিলাম যে যদি মাইক ওই পর্যন্ত দেওয়া থাকে কোনো প্রয়োজন নাই, মাহফিলের যতটুকু দরকার, মহিলাদের শোনার জন্য যতটুকু দরকার, এতটুকু সীমিত জায়গায় আমরা এই আওয়াজটাকে সীমিত রাখি যাতে আমাদের দ্বারা অন্যের কোনো কষ্ট না হয়। এই বিষয়টা আপনাদের প্রতি আমার এই আহ্বান বা অনুরোধ দেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কালিমাতে এবার ফায়দা কেন হাসিল হয় না, আমাদের দোয়া কেন কবুল হয় না, এইটা বর্তমান আমরা দোয়া করতেছি, চেষ্টা, আমাদের সব কিছু কেন ব্যর্থ হইতেছে, এই একটা বিষয়ে এদের মধ্যে লেখা আছে। আপনারা এইগুলি সংগ্রহ করে এইটা করে দেখবেন। এই সময়ের প্রেক্ষাপট এটা খুবই জরুরি। আলহামদুলিল্লাহ,